স্বাগত নিউজ 24 নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে দর্শক আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ভোট 28 ডিসেম্বর, এরই মধ্যে চলছে প্রচার প্রচারণা। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রচারণার খবর জানাতে বগুড়ার রংপুর এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু, রেজাল করিম মানিক এবং হৃদয় খান। আমরা প্রথমে চলে যাব বগুড়াতে সহকর্মী আব্দুস সালাম বাবুর কাছে। বাবু, তৃতীয় দফার ভোটের প্রচার প্রচারণা কতটুকু জমে উঠেছে, কেমন প্রত্যাশা দিচ্ছেন প্রার্থীরা, ভোটাররাই বা কি বলছেন? তাবাসসুম, আপনি যেমনটি বলছিলেন, আগামী 28শে নভেম্বর বগুড়া জেলার 27টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রার্থীরা এখন নির্ঘুম রাত কাটাচ্ছে। তারা ভোর থেকে মধ্যরাত অবধি বিভিন্ন স্থানে যাচ্ছে, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের কাছে, বিভিন্নভাবে তারা মন জয় করার চেষ্টা করছে প্রার্থীদের। বগুড়ার সদর উপজেলার 8টি ইউনিয়ন, ধুনটের 10টি ইউনিয়ন এবং শাহজাহানপুর উপজেলার 9টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সবগুলো ইউনিয়নেই কিন্তু ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে। আমরা রয়েছি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নে, যেখানে একজন প্রার্থী প্রচারণায় শুরু করেছেন। আমরা কথা বলবো এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইসরাইল হক সরকার, যিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জননেত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন দিয়েছে তার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। আমি নির্বাচিত হইলে আমি এলাকার আপাময় জনসাধারণের রাস্তাঘাট, স্কুল কলেজ কালভার এবং দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করব ইনশাআল্লাহ। উনি জানালেন যে উনি নির্বাচিত হলে এলাকা সার্বিক উন্নয়ন করবেন। আমরা একটু কথা বলবো একটু তরুণ একজন ভোটারের সাথে, যে তারা আসলে কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান। ধন্যবাদ। আমরা যা এই সাবগ্রাম অবহেলিত এলাকা, পিছিয়ে মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাই কাজ করবে, আমরা সেই পক্ষে, সেই মানুষের পক্ষে থাকবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনতা সেখানে যেভাবে উন্নয়ন করছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকা আমার আমরা ভোট দিব। সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই এই বগুড়া সদর উপজেলার 8 ইউনিয়নের ভোটাররা। পাশাপাশি ধুনট, শাহজাহানপুরে যে নির্বাচন হবে সেই নির্বাচনেও কিন্তু ব্যালটের মাধ্যমে সবগুলো ইউনিয়ন নির্বাচন হবে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই 27টি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যে শাহজাহানপুরের খর্ণা ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বগুড়া সদর উপজেলার 8টি ইউনিয়নের চেয়ারম্যান পদে রয়েছেন 35 জন, সংরক্ষিত নারী সদস্য পদে রয়েছেন 94 জন এবং সাধারণ সদস্য পদে 262 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি শাহজাহানপুর উপজেলার 9 ইউনিয়নের চেয়ারম্যান পদে 48 জন, নারী সদস্য পদে শতাধিক প্রার্থী রয়েছেন এবং পুরুষ পদেও রয়েছেন 288 জন। এছাড়া ধুনট উপজেলার যে 10টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে সেখানেও 94টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং সেখানে 49 জন রয়েছে চেয়ারম্যান পদে। সবগুলো ইউনিয়নেই কিন্তু ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল বগুড়া সদর উপজেলার প্রার্থীদের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি এবং জেলা প্রশাসক পুলিশ সুপার তারা এখানে একটি সভা করেছে এবং সেই সভা থেকে প্রত্যেকজন প্রার্থী কিন্তু তারা সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেছেন। এবং জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এবং জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ প্রার্থীদেরকে নিশ্চিত করেছে যে তারা এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ করতে চায়। এবং সবগুলো নির্বাচনই কিন্তু ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ব্যালটের মাধ্যমে এই ভোটে সকালবেলা কেন্দ্রতে ব্যালট যাবে। এছাড়া অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু সকালবেলার আগেই, আগের দিন বিভিন্ন কেন্দ্রে পৌঁছে যাবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এইবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে উপহার দিতে চান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্টরা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব রংপুরে আমাদের সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। মানিক, ধন্যবাদ বাবু। আমি রয়েছি কাউনিয়া উপজেলায়, অর্থাৎ কাউনিয়াতে তৃতীয় ধাপের নির্বাচনে 6টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছে, অর্থাৎ ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অর্থাৎ এই যে কাউনিয়া উপজেলার 6টি ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে, সেখানে প্রায় 33 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকাল থেকেই রাত, গভীর রাত পর্যন্ত তারা কিন্তু বাড়ি বাড়িতে যাচ্ছেন, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। আমরা
দেখতে পাচ্ছি আনারস প্রতীক নিয়ে রাজু আহমেদ নামে একজন রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি গণসংযোগ করছেন। শুধু তাই নয়, সব আমরা যে হারাগাছ ইউনিয়নে রয়েছি সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে প্রার্থীরা মাঠে রয়েছে, অর্থাৎ প্রার্থীদের কিন্তু আসলে ব্যস্ত সময় চলছে। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি যারা মহিলা সংরক্ষিত মহিলা আসনের প্রায় শতাধিক প্রার্থী রয়েছে, দেড় শতাধিক প্রার্থী রয়েছে, পুরুষ অর্থাৎ মেম্বার প্রার্থী রয়েছে, সবাই কিন্তু মাঠে রয়েছে। একটু আপনার সাথে কথা বলতে চাই, ভোট 28 তারিখে ভোট, কেমন প্রার্থীকে ভোট দিতে চান? জি আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ তিনি সৎ এবং যোগ্য প্রার্থী, তিনি বহুদিন থেকে আমাদের গরিব দুঃখীর পাশে আছেন এবং করোনাকালীন সময় থেকে তিনি গরিব দুঃখীদের মাঝে সাহায্য সহযোগিতার মাধ্যমে তিনি আছেন। এই জন্য আমরা হারাগাছ ইউনিয়নবাসী তাকে চেয়ারম্যান হিসেবে আমরা তাকে বেছে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ। একটু কথা বলতে চাই, চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ রয়েছেন, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি ভোট করছেন, তো জনগণের কাছে কী প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, নির্বাচিত হলে কী করতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম, আমি 2 নং হারাগাছ ইউনিয়ন পরিষদ আসন নির্বাচনে একজন চেয়ারম্যান পদপ্রার্থী। দল মত নির্বিশেষে আমি সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার এই এলাকার এই এলাকাটা হারাগাছ ইউনিয়নের একটি অবহেলিত এলাকা। এই এলাকার জনগণ তাদের যে প্রত্যাশা, রাস্তাঘাট, অ্যাম্বুলেন্স, জনগণ সুযোগ সুবিধা, মাদক মুক্ত যুব সমাজ, এগুলেন মুক্ত করার জন্য এবং উন্নয়নের মডেলে পৌঁছানোর জন্য আমাকে তারা আশা করতেছে, আমি যেন তাদের পাশে থাকি, তারা আমার পাশে আছে, যেন আমার আসন্ন নির্বাচনে জয়যুক্ত করে আমি যেন এই তাদের এই মনের প্রত্যাশাগুলো আশাগুলো পূরণ করতে পারি। হারাগাছ তো একটা মাদকের অভয়ারণ্য, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে সংঘর্ষে বা বিভিন্ন সময় মাদক সেবী মারা যাচ্ছে এবং পুলিশও মারা গেছে, নির্বাচিত হলে কী করতে চান এই বিষয়ে? যারা মাদকে আসক্ত হচ্ছে সেই যুব সমাজকে আমরা ওখান থেকে ফিরে নিয়ে আসার জন্য আমরা সবসময় তাদের খেলার সরঞ্জাম দিই, যেমন ফুটবল, ব্যাডমিন্টন, সিজনাল যেগুলো খেলা, যখন যে খেলা হয় সেই সরঞ্জামই তাদের কাছে পৌঁছে দিই, যাতে তারা মাদক থেকে দূরে সরে এসে সুন্দর জীবনযাপন করতে পারে, সেজন্য আমরা সবসময় সচেষ্ট আছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন চেয়ারম্যান প্রার্থীর কাছে, তিনি বলছেন তার প্রতিশ্রুতির কথা। একটি বিষয় আমি বলে রাখি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অত্যন্ত সতর্ক রয়েছে, প্রতিদিনই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ টিম কিন্তু হারাগাছের প্রতিটি ইউনিয়ন, কাউনিয়ার প্রতিটি ইউনিয়নে যাচ্ছে, প্রতিটি ইউনিয়নে। তবে কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, আমরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের সাথে কথা বলেছি, বিপ্লব, তিনি বলেছেন যে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে এই পর্যন্ত 4 জনকে তারা বহিষ্কার করেছেন, অর্থাৎ বিশৃঙ্খল কিছু ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটছে এই কাউনিয়া উপজেলার 6টি ইউনিয়নে। আর তৃতীয় ধাপে রংপুরের এই কাউনিয়াতেই ভোট অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় বলে রাখি যে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ইউনিয়নে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় পুলিশ কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ঘটনা ঘটেছে। আরেকটি বিষয় বলে রাখি, নবনিযুক্ত রংপুরের পুলিশ সুপার তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোটে কোনো প্রকার অনিয়ম অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন সৃষ্টি করে এই ধরনের কোনো ব্যক্তিকে তারা ছাড় দেবেন না। আরেকটি বিষয় বলেন, আমাদের রংপুরের জেলা প্রশাসক আসিফ হাসান আমাদেরকে কিছুক্ষণ আগে যেটা জানিয়েছেন যে যেহেতু অর্থাৎ রংপুরের তৃতীয় ধাপের নির্বাচনে কাউনিয়াতে এবং তারাগঞ্জে ভোট অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে দুটি উপজেলাতে সর্বোচ্চ প্রশাসনিক যে তদারকি সেটি কিন্তু তারা করছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে যেসব সংঘর্ষের যে ঘটনাগুলো ঘটছে সাধারণত বিদ্রোহী প্রার্থী যেগুলো রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী যেখানে অনেক সেই জায়গাগুলোতেই কিন্তু এই সংঘর্ষের ঘটনাগুলো আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে মেম্বার প্রার্থীরাও কিন্তু তারাও কিন্তু নানা ধরনের এই সংঘর্ষে লিপ্ত হচ্ছে, অর্থাৎ প্রতিনিয়ত এই সংঘর্ষ হামলার ঘটনায় কিন্তু অর্থাৎ বিব্রত বোধ করছে প্রশাসন থেকে শুরু করে সুশীল সমাজের লোকজন, অর্থাৎ প্রতিনিয়ত এই ভোটের পরিস্থিতি যেমন রয়েছে। একজন সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে, কেমন প্রার্থীকে ভোট দিতে চান? ভালো প্রার্থী, যাতে জনগণের ভালো করবে, তাদেরকে দেখার পরে ভোট দিতে হবে। এই অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ভোটারদের সঙ্গে, প্রার্থীদের সাথে, তারা বলছেন যে ভোটাররা যেমন প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রার্থীরা যেমন প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররাও কিন্তু নাসর মতো যোগ্য প্রার্থীকে তারা ভোট দিতে চান। এই ছিল রংপুরের কাউনিয়া থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাবো নরসিংদীর অবস্থান আমার সহকর্মী, তার কাছে জানতে চাইব হৃদয় খানের কাছে নরসিংদীর খবর। হৃদয়, হ্যাঁ ধন্যবাদ মানিক। তো আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে আপনার মতো
নরসিংদীতেও কিন্তু আসলে নির্বাচন তৃতীয় ধাপে নির্বাচনে নরসিংদী সদরের 10টি ইউপি এবং রায়পুর উপজেলার প্রায় 12টি ইউপিতে কিন্তু আগামী 28শে নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আসলে পোস্টার ব্যানারে কিন্তু আসলে ছেয়ে গেছে পুরো এলাকা। সবকিছু মিলিয়ে কিন্তু এখানে ভোটারদের মাঝে কিন্তু একটা নির্বাচনী আমেজ বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নে। তো এখানে আমাদের সাথে রয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান। আমরা একটু আপনার কাছে জানতে চাইব যে আসলে কেমন চলছে প্রচারণা? অনেক ভালো চলছে। নির্বাচন 28শে নভেম্বরকে সামনে রেখে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং আমরা বিশ্বাস করি এই নির্বাচনে জনগণ সক্রিয়ভাবে নির্বাচনী বুথ কেন্দ্রে উপস্থিত হবে এবং ইতিমধ্যে নির্বাচনী সকল জনগণ ভীষণভাবে তাদের প্রার্থিতার জন্য জয়লাভের জন্য প্রাণান্ত চেষ্টা করছে। নির্বাচন নিয়ে আপনি কতটুকু আশাবাদী? নির্বাচন নিয়ে আমি 100% আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো আমাকে নৌকা প্রতীক দিয়ে চিনিশপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন করার যেই সমর্থন দিয়েছে এতে করে জনগণ নৌকা প্রতীকের প্রতি সম্পূর্ণভাবে আস্থাশীল এবং ব্যাপক আকারে এই নৌকার জন্য মাঠে ময়দানে বাড়ি ঘরে মা বোন সহ সকলে এই নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করছে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি যে আসলে নরসিংদী কিন্তু আসলে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এমনটি আমাকে জানিয়েছেন নির্বাচন কমিশনার। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি বেশ কিছু ইউনিয়নে কিন্তু আসলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কিন্তু অভিযোগ আমরা পেয়েছি। সেই সাথে আপনাকে আমি আরেকটু জানিয়ে রাখি, এখানে কিন্তু নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় মিজানুর রহমান এবং পাইকারচর ইউনিয়নে কিন্তু হাশেম চেয়ারম্যান, এরা দুজন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে নির্বাচিত হয়েছেন। সবকিছু মিলিয়ে কিন্তু নরসিংদীতে আসলে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমনটাই বলা যায়। এখানে পোস্টার ব্যানারে কিন্তু পুরো এলাকা ছেয়ে গেছে এবং সবকিছু মিলিয়ে আসলে মানুষের মধ্যে অনেকটাই উত্তেজনা বিরাজ করছে, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তো তাবাসুম, এই ছিল আমার কাছে নরসিংদী থেকে আসলে নির্বাচনী সর্বশেষ খবর। এই মুহূর্তে ফিরে যাচ্ছি স্টুডিওতে। হৃদয় খান, রেজাল করিম, মানিক এবং আব্দুল সালাম বাবু, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আগামী 28 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপ ইউপি নির্বাচন। রাজধানীর বাইরে কি ধরনের উদযাপন চলছে, প্রচার প্রচারণা কি কেমন চলছে, সে ব্যাপারে জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। নবম শ্রেণীর শিক্ষার্থী উম্মে ফাতেমা হত্যাকারীদের গ্রেপ্তার এবং মামলা সিআইডি অথবা পিবিআই দিয়ে তদন্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করছে ওই ছাত্রীর পরিবার। বিস্তারিত জানাতে কুষ্টিয়া প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, জাহিদ, ওই শিক্ষার্থীর পরিবার কি দাবি করছেন? ধন্যবাদ তাবাসুম। ওই শিক্ষার্থীর পরিবার এই মুহূর্তে কুষ্টিয়া প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করছেন এবং আমি যদি আপনাকে দেখাই যে এই মুহূর্তে ওই শিক্ষার্থী উম্মে ফাতেমার বাবা খন্দকার সাইফুল ইসলাম, তিনি কিন্তু লিখিত বক্তব্য পাঠ করছেন এবং আমরা পাশেই দেখছি তার পরিবারের অন্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন, তার মা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। এবং আমরা পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে একজন মাত্র আসামি আপনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশ সুপার সেটি একটি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে একজন আসামি এই ঘটনাটি ঘটিয়েছে, যদিও পরিবারের পক্ষ থেকে 4-5 জনকে আসামি করে তারা মামলা দিয়েছিল। সেই মামলাটি পুলিশ পরিবর্তন করে একজনকে আসামি করে তারা শুধু মামলাটি রেকর্ড করে এবং এর পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে আপত্তি দেওয়া হয়, তারপরেও কিন্তু তারা ওই একজন আসামি দেখিয়ে মামলাটি ফরওয়ার্ড করেছেন এবং সেই পর্যায়ে চলছে। এবং আমরা পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে এখানে আদালতে
সুরতহাল এবং ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টেও কিন্তু দেখা গেছে যে তাকে সংঘবদ্ধ দলবদ্ধভাবে ধর্ষণের আলামতগুলো পাওয়া গেছে এবং তারা নির্যাতন করে হত্যা করেছে। আমরা উম্মে ফাতেমার বাবার সাথে কথা বলবো, আপনারা এখন কি চান? আমরা এখন চাই আমি আমার মেয়ের হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে যেন বিচার করা হয় এবং আমি প্রধানমন্ত্রী জনদরদী মাননীয় শেখ হাসিনার কাছেও প্রার্থনা জানাই যে আমার মেয়ের এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদেরকে যেন বিচার। শুনছিলেন যে আসলে মূলত বিচার চাওয়া এখন তাদের। জাহিদ আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদুজ্জামান জাহিদ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর বক্তব্যে। এরপর সত্যের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, পাকিস্তানি শাসকরা বাঙালিদের হাতে কোনো মতে ক্ষমতা দেবে না, জাতির পিতা অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং তার সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যে ভাষণে তিনি স্পষ্ট বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, যে ভাষণ অনুপ্রেরণা জুগিয়েছিল বাংলার মুক্তিকামী মানুষকে এবং মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রতিটি মুক্তিযোদ্ধাকে একটা অনুপ্রেরণা দিত এই ভাষণ। কাজেই এই ভাষণের মধ্য দিয়ে এদেশের মানুষ জাতির পিতার প্রতিটি নির্দেশনা মেনে চলত এবং মাস মাসে যে অসহযোগ আন্দোলন তিনি ডাক দেন সেই আন্দোলনের ফলে এদেশের সকল স্তরের মানুষ ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি থেকে যে নির্দেশনা দেওয়া হতো সেই নির্দেশনায় কিন্তু সকলে অক্ষরে অক্ষরে মেনে চলত। 25শে মার্চ 1971 পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর যেভাবে গণহত্যা শুরু করে এবং সেই সঙ্গে সঙ্গে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার মাটি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করবার আহ্বান জানিয়েছিলেন এবং তখনকার এখন যে বিজিবি, তখনকার ইপিআর পিলখানা, সেখান থেকেই পূর্ব পরিকল্পিতভাবে এই ভাষণ অথবা স্বাধীনতার ঘোষণাটা তারা প্রচার করে এবং এই প্রচার করতে গিয়ে সেখানকার 4 জন বিজিবির কর্মকর্তা অর্থাৎ তখনকার ইপিআরের কর্মকর্তা তারাও পাকিস্তানিদের হাতে ধরা পড়ে মৃত্যুবরণ করেছিল। এই ঘোষণাটা ওয়্যারলেসের মাধ্যমে, টেলিগ্রাম টেলিপ্রিন্টারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়। 7ই মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন সেই সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের কাছে প্রতিটি পুলিশের ফাঁড়ি থেকে এবং পুলিশের স্টেশন থেকে সেই তথ্যটা পৌঁছে দেওয়া হয় সংগ্রাম পরিষদের হাতে এবং বাংলাদেশের মানুষ এবং সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ তখন এই ঘোষণাটা সমগ্র বাংলাদেশে প্রচার করতে থাকে, কোথাও মাইক লাগিয়ে, কোথাও চোঙা ফুকিয়ে, পায়ে হেঁটে এই ঘোষণাটা ব্যাপকভাবে প্রচার করে এবং বাংলাদেশের জনগণ অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে কিন্তু জাতির পিতাকে পাকিস্তানি হানাদার বাহিনী তখনকার সেনা শাসকরা গ্রেপ্তার করে নিয়ে চলে যায় পাকিস্তানে। পাকিস্তানের কারাগারে এক মানে অমানবিক অবস্থায় তাকে দীর্ঘ 9 মাস বন্দি রাখে। শুধু বন্দি রাখে না, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলাও দেওয়া হয়। কিন্তু তিনি খুব দৃঢ়চেতা ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন এবং বাংলাদেশ যে স্বাধীন, বাংলাদেশ যে মুক্ত হবে এ দৃঢ় বিশ্বাস তার ছিল। বাংলাদেশের মানুষ যে মুক্তিযুদ্ধ শুরু করে এবং জাতির পিতার নির্দেশে আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সকলে সম্মিলিতভাবে
প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে এপ্রিল মাসের 10 তারিখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে এই সরকার গঠন করা হয়। যে সরকার মুজিবনগরে 17 এপ্রিল শপথ গ্রহণ করে। মুজিবনগর হলো তখন কুষ্টিয়া জেলার একটি মহকুমা মেহেরপুর। মেহেরপুরের আম্রকানন বৈদ্যনাথ তলায় এই শপথটা অনুষ্ঠিত হয়েছিল। এখানে একটু ঐতিহাসিক পটভূমি আমি তুলে ধরতে চাই যে পলাশী প্রান্তরে মীর জাফরের বেঈমানির ফলে সিরাজউদ্দৌলা যে যুদ্ধে পরাজিত হয়েছিল প্রকৃতপক্ষে এই আম্রকাননই তারই একটি অংশ। দেশ ভাগ হওয়ার পর যদিও এটা আমাদের এপাশে পড়ে কিন্তু সেখানে এখন সেই নীলকুঠি আছে যেখানে বসে এই চক্রান্ত চলেছিল। সেটা ছিল 23 জুন 1957 সাল, 1757 সালের সেই ঘটনা ঘটে। আর 1971 সালের 23 জুন, 1948 সালে 49 সালে 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়। আর 1971 সালেই কিন্তু সেই আম্রকাননে 10ই এপ্রিল যে সরকার গঠন হয়েছিল সেই সরকার 17ই এপ্রিল এই একই আম্রকাননে শপথ গ্রহণ করে। এই শপথ গ্রহণের এটা কিন্তু বাংলাদেশের মাটিতেই কিন্তু স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, যেটা এখন মুজিবনগর নামে খ্যাত এবং মেহেরপুর এখন একটি জেলা। এই সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করা, সেই সাথে সাথে একদিকে মুক্তিবাহিনী এবং মুজিব বাহিনী গঠন, প্রত্যেকটা মুক্তিযোদ্ধার ট্রেনিং এবং সমস্ত কাজগুলি কিন্তু তারা পরিচালিত করে বিভিন্ন সেক্টরে ভাগ করে। সকলকে দায়িত্ব দেওয়া হয় এবং ভারতের আমাদের ভারতের কথা অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের 1 কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয় এবং এই 1 কোটি মানুষকে তারা আশ্রয় দেয়, খাদ্য দেয়, সহযোগিতা করে, পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন যে শত্রু ইলেকশনে জয়লাভ করলেও পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করবে না, যদি না করে তাহলে আমাদের যুদ্ধ করতে হবে। আর যুদ্ধ করতে হলে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, অস্ত্র কোথা থেকে আসবে, শরণার্থীর আশ্রয় কীভাবে পাবে, প্রতিটি পরিকল্পনাও কিন্তু সুপরিকল্পিতভাবে তিনি করে রেখেছিলেন। যদি ক্ষমতা হস্তান্তর করত তাহলে হয়তো আমরা বিনা যুদ্ধেই স্বাধীন হতে পারতাম, কিন্তু পাকিস্তানি শাসকরা, সামরিক শাসকরা সেটা চায়নি। কাজেই তারা যে যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল, গণহত্যা শুরু করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, মা বোনের উপর অকথ্য অত্যাচার করেছে, গণহত্যা চালিয়েছে এবং যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করতে চেয়েছিল তাদের কথাই ছিল আমরা মাটি চাই মানুষ চাই না। এই নীতি নিয়েই কিন্তু তারা আমাদের উপর গণহত্যা চালায়। আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন বাঙালি সদস্যরা তারা কিন্তু বেরিয়ে আসে, যুদ্ধে সামিল হয়, সেই সাথে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, সাধারণ মানুষ সকলেই যার যা কিছু আছে তাই নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সেই যুদ্ধটা একটা জনযুদ্ধ এবং যে যুদ্ধে প্রত্যেকটা মানুষের অবদান রয়েছে। আমাদের মা বোনেরা মুক্তিযুদ্ধের পাশে থাকে, তারাও ট্রেনিং নেয়, তারাও কাজ করে, পাশাপাশি দেশের অভ্যন্তরে অনেকেই যারা ছিলেন, যেহেতু গেরিলা যুদ্ধ হয়েছে এই মুক্তিযোদ্ধাদের বা গেরিলা যোদ্ধারা যখন তারা বিভিন্ন অপারেশনে আসে তাদের আশ্রয় দেওয়া, তাদের অস্ত্র রাখা, তাদেরকে সব রকম সহযোগিতাও করেছে। এভাবেই কিন্তু যখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে এবং মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে
আক্রমণের পরিকল্পনা নেয়। তার সাথে যুক্ত হয় ভারতীয় মিত্র বাহিনী এবং 3রা ডিসেম্বর সেই পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হয় এবং সেই সাথে আমাদের মুক্তি বাহিনীর যুদ্ধ। এই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয় এবং তার আত্মসমর্পণ করে 16ই ডিসেম্বর। কাজে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস, আমাদের দুর্ভাগ্য 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর সেই ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। শুধু তাই না, সবথেকে দুঃখের বিষয়টা হলো এই যে মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের মানুষ যে সব কিছু ছেড়ে দিয়ে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের যে অবদান রেখেছিল। 75-15 আগস্টের পর বাংলাদেশে এমন একটা সময় এসেছিল যখন যারা মুক্তিযোদ্ধা তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতেই ভয় পেত, তারা পরিচয় দিতে পারত না। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, একটা মনগড়া ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি জানি না ঠিক পৃথিবীর কোনো দেশে কখনো এ ধরনের নিজেদের এই বিজয়ের গাথা কখনো বিকৃত করা হয়, এটা পৃথিবীর কোনো দেশে করা হয় না, কিন্তু সেই ধরনের একটা জঘন্য কাজ আমাদের দেশে করা হয়েছিল। 1996 সালে 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে, কারণ 75-এ জাতির পিতাকে যখন হত্যা করা হয় আমি আমার ছোটো বোন রেহানা আমরা বিদেশে ছিলাম, সেই জন্য আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার পরিবারে কেউ বেঁচে থাকেনি। এমনকি আমাদের যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, শেখ ফজলুল হক মনি যুবনেতা, তিনি মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে। আব্দুর রব সানিয়াবাদ সাহেব যিনি কৃষিমন্ত্রী ছিলেন, আমার ফুফা, তিনি একজন মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে। শহীদ সানিয়াবাদ, সে আমার যে আব্দুর রব সানিয়াবাদের ভ্রাতুষ্পুত্র, তাকে হত্যা করে। অর্থাৎ আমাদের পরিবারের মুক্তিযোদ্ধা যারা তাদের অনেককেই নির্মমভাবে 15 আগস্টে হত্যা করা হয়েছিল। দীর্ঘ 6 বছর আমি আর আমার ছোটো বোন রেহানা বিদেশে থাকি, প্রকৃতপক্ষে আমাদের রিফিউজি হিসেবেই থাকতে হয়েছে। নিজেদের নাম পরিচয়টাও আমরা দিতে পারতাম না, যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল তারা চায়নি আমাদের নাম আমরা পরিচয় দিই, তাদের একটা নাম ধারণ করেই আমাদের থাকতে হয়েছে। সেই সব ব্যথা কষ্ট বুকে নিয়েও সবসময় একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিলাম যে একদিন বাংলা মাটিতে ফিরে যাব, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব, বাংলাদেশের মানুষকে দুঃখ যাতনা থেকে মুক্তি দেব, বাংলাদেশ যে চেতনা নিয়ে, যে আদর্শ নিয়ে, যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং জাতির পিতার যে স্বপ্ন ছিল এই দেশের মানুষের কল্যাণের জন্য, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, সেই হাসি একদিন আমরা ফোটাবো, সেই চিন্তা ভাবনাটাই আমাদের মধ্যে ছিল, সেটাই ছিল শক্তি। নইলে আমার মতে এভাবে যারা আপনজন হারায় তাদের পক্ষে কাজ করা খুবই কঠিন। কিন্তু আমরা এই সত্যটা জেনেছিলাম যে একটা আদর্শের জন্য আমার বাবা জীবন দিয়েছে, আমার মা জীবন দিয়েছে, আমার ভাইয়েরা জীবন দিয়েছে, লাখো মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, লাখো মানুষ জীবন দিয়েছে, গণহত্যার শিকার হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না, লাখো শহীদের রক্ত কখনো ব্যর্থ হতে পারে না এবং ব্যর্থ হতে আমরা দেব না। তাই যখন 81 সালে বাংলাদেশে ফিরে আসার সুযোগ পেলাম, তখন অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই চলতে হয়েছে, অনেক বাধা অতিক্রম করতে হয়েছে, এরপর 21 বছর পর সরকার গঠন করি, তখনই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবার সামনে নিয়ে আসা, জাতির পিতা সেই 7ই মার্চের ভাষণ, যে ভাষণ ছিল সে সময় নিষিদ্ধ, সেই ভাষণ এদেশের মানুষ কিন্তু নিজের জীবন ঝুঁকি নিয়ে ভাষণটা বারবার বাজিয়েছে, মানুষের সামনে তুলে ধরেছে। আজকে সেই ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান করে নিয়েছে। আমাদের 21শে ফেব্রুয়ারি যে আমাদের যে ভাষা দিবস সেটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে মর্যাদা পেয়েছে। শুধু তাই না, ইউনেস্কো বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে আন্তর্জাতিক পুরস্কার পর্যন্ত দিতে শুরু করে। যে নামটি তারা মুছে ফেলেছিল সেটা যে সত্যকে যে মোছা যায় না সেটাই বাস্তবতা। মুক্তিযোদ্ধারা এবং প্রত্যেকটা পরিবার যারা মানবেতে কষ্ট করেছে, যারা একসময় নিজেদের পরিচয় দিতে লজ্জা পেত,
আমি সরকার আসার পর থেকে মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার সৃষ্টি করি, কারণ তারা সম্মানিত, তারা নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে তারা বাংলার মানুষকে মুক্তি করবার জন্য জীবনকে উৎসর্গ করেছে। কাজেই তাদের সম্মান দেওয়া, এটাই আমাদের কর্তব্য বলে আমি মনে করি, এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। মুক্তিযোদ্ধারা, তাদেরকে বিশেষ সম্মান দেওয়া এবং তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করা, অনেক মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধা, তাদের ভাতার ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা, এমনকি তাদের ছেলে মেয়েদের চাকরি ক্ষেত্রে বিশেষ কোটার ব্যবস্থা, মানে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে পরিবার পরিজন যেন তারা চাকরিতে নিয়োগ পায় সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছিলাম। তাদের যে সম্মান প্রকৃতপক্ষে 75-এর 15ই আগস্টে জাতিপিতাকে হত্যার পর হারিয়ে গিয়েছিল, সেই সম্মানটা আবার যেন ফিরে আসে আমরা তার ব্যবস্থা নিয়েছি, এবং সেভাবেই আমরা চেষ্টা করেছি যে যে যেখানেই থাকুক, যে যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাই মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে, আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। জাতিপিতা চেয়েছিলেন এদেশের মানুষ যেন একটু সুন্দর জীবন পায়। আমরা 1996 থেকে 2001 পর্যন্ত যখন সরকারি ছিলাম, বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, বিদ্যুৎ আমরা উৎপাদন বাড়িয়েছিলাম, মানুষের আয় বৃদ্ধি করা, চাকরির ক্ষেত্র প্রসারিত করা, বেসরকারি খাতকে উন্মুক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন পদক্ষেপ আমরা নিই। 2001-এ সরকারে আসতে পারিনি, এর 8 বছর পরে আবার 2008-এ নির্বাচনে জয়ী হয়ে যখন 2009 সরকারে আসি, তখন থেকে আমরা আবার এদেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করি। তাছাড়া 1996 সাল থেকে মুক্তিযোদ্ধাদের যে তালিকা ছিল সেই অনুযায়ী তাদেরকে সার্টিফিকেট প্রদান করা, এবং প্রতিটি সার্টিফিকেট আমি নিজের হাতে সই করেছি, এবং সেটা আমাদের অব্যাহত ছিল। যদিও 2001-এ যারা ক্ষমতায় এসেছিল তারা যেহেতু স্বাধীনতা বিরোধীদের নিয়েই ক্ষমতায় আসে, কাজে সেই সার্টিফিকেটগুলি বাতিল ঘোষণা করে এবং আবারও মুক্তিযোদ্ধাদের জন্য তাদের নাম কষতে তাদেরকে হয়তো কিছু সম্মাননা যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলি পেত, কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে সেই চেতনাকে আবার ধ্বংস করার চেষ্টা করে। যাক, আমাদের সামনে একটাই লক্ষ্য ছিল, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা, স্বাধীনতার চেতনা এবং আদর্শে গড়ে তোলা, এবং বাংলাদেশকে যেভাবে জাতিপিতা চেয়েছিলেন সেইভাবে গড়ে তোলা। সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনী, 1974 সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে প্রতিরক্ষা নীতিমালা তৈরি করে গিয়েছিলেন তারই ভিত্তিতে আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করার ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি। শুধু তাই না, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান, এমনকি আমাদের বিজিবি বা অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানগুলিরই সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমার একটাই লক্ষ্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যারা, তারা যদি শিক্ষায় দীক্ষায় প্রশিক্ষণে আন্তর্জাতিক মানসম্পন্ন না হয় তাহলে বাংলাদেশের মর্যাদাও কখনো উন্নত হবে না। পাশাপাশি বাংলাদেশের জনগণ, যাদের জন্য জাতির পিতা সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন, তাদের ভাগ্য আমাদের পরিবর্তন করতে হবে, এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই আমাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। এবং আমাদের এই কর্মসূচিগুলি, এটা শুধু শহরভিত্তিক না, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত তৃণমূলের মানুষরা যেন এর সুফলটা পায় সেই পদক্ষেপই আমরা নিয়েছি। কারণ জাতির পিতা স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব পেয়েছিলেন, তো অনেকেরই প্রশ্ন ছিল যে বাংলাদেশে তো কিছু নেই, আপনি কিভাবে এদেশকে গড়ে তুলবেন। তিনি তখন একটা কথা বলেছিলেন, আমি একটু কোট করছি, তিনি বলেছিলেন, দেশ যখন আমাদের আছে, মাটি যখন আমাদের আছে, বাংলাদেশের সোনার মানুষ যখন আছে, তখন আমরা সবই পাব। যদি আমরা সোনার ছেলে তৈরি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা স্বপ্নের সোনার বাংলা একদিন অবশ্যই হবে। আমি হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু তা হবে। আমি জানি না
তার ভিতরে কি দূরদর্শিতা ছিল, একটা প্রফেসি ছিল। তিনি স্বাধীনতার পর সেভাবেই সমস্ত কর্মসূচি নিয়েছিলেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। এটা তো বাস্তব যে আমাদের কোনো সম্পদই ছিল না, কিন্তু তার কাছে মাটি আর মানুষই ছিল বড় সম্পদ, আর সেই মাটি মানুষ দিয়েই তিনি এই দেশকে গড়তে চেয়েছিলেন। কাজে আমরা যখন সরকার এসেছি তখন আমাদেরও একটাই লক্ষ্য ছিল যে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের যে গৌরব 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে পেয়েছিলাম, যে গৌরব বাংলাদেশ হারিয়েছিল 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে, আমরা আবার সেই গৌরব ফিরিয়ে এনে জাতির পিতার যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়ন করব। আজকের বাংলাদেশ, যে বাংলাদেশকে জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আমরা তার আদর্শ অনুসরণ করে আজকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি। এমনকি করোনা ভাইরাস মোকাবেলায়ও বাংলাদেশ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে, এবং সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের